তুফানগঞ্জ রায়ঢাক ব্রিজের মাঝে তৈরি হয়েছে বড় ফাটল, যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। আতঙ্কে নিত্য যাত্রী থেকে গাড়ি চালকেরা। উত্তর পূর্ব ভারতে সড়ক পথে যোগাযোগের ক্ষেত্রে এই ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রিজের মাঝ বরাবর বেশ কিছু অংশ ভেঙে লোহার শিক বেরিয়ে পড়েছে, যার ফলে বড় গর্ত তৈরি হয়েছে ওই স্থানে। স্থানীয়দের অভিযোগ, প্রায় মাসখানেক থেকে এই অবস্থা রয়েছে, যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। বর্তমানে বিপজ্জনক অবস্থা রয়েছে ব্রিজটি, দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন তারা। আপনাদের গাড়িরও তো ক্ষতি হচ্ছে একটা। কি নাম? গাড়ি চালক? মাঝখানে তো ওটা ঠিক করতেছে না, তো আমি কি ঠিক করার জন্য ঠিক করলে ভালো, রাস্তা ঠিক করাই ভালো, মানুষের সবারই সুবিধা হবে। কি নাম আপনার? সঞ্জয় দাস। মানে এই রাস্তায় যাতায়াত করেন প্রতিদিন? হ্যাঁ, এই রাস্তায় যাতায়াত করি। এইটাই তো ভালো রাস্তা না? রায়ঢাক ব্রিজ, এটা রায়ঢাক ব্রিজ।